ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ হিউবারের কাত যে একবার প্রশ্ন করেছেন স্ত্রীর সহবাসের নিষিদ্ধ সময় ও উপকারী দিনসমূহ সম্পর্কে জানতে চাই আসলে এর কোনো নিষিদ্ধ বা নির্ধারিত সময় নেই বরং আলাসবাহানা হওয়া তারা স্পষ্ট বলে দিয়েছেন সোরা বাকারার মধ্যে দুইশো তেইশ নম্বর রাতে তোমরা স্ত্রীগণ তোমাদের জন্য খেদ স্বরূপ সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো আর হাদিসে এসেছে বিশকাতের হাদিস নাম্বার ৫৫৭ এবং বুখারি হাদিস নাম্বার দুইশো এবং সুরা বাকারা ২২২ বাইশ আয়াতে যে তবে হায়েস ও নেফাজের সময় সহবাস স্পষ্ট নিষিদ্ধ পূর্বের আয়তে বুঝতে পারলাম সুরা বাকারা দুইশো তেইশ আয়াতে যে নির্দিষ্ট সময় নেই যখন ইচ্ছা তখন কিন্তু ওই সময় ব্যত যখন নিফাসের ক্ষেত্রে তখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুক্রবারে মিলিত হওয়ার ব্যাপারে আলী রাজি তিনি তার বর্ণিত এই হাদিসটি অনেকেই অনেকে ইঙ্গিত করেন যে সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার ছয় হাজার একশো চুরানব্বই এই হাদিসটা অনেকেই সারা জাগান অনেকে অবগত করতে চান যে শুক্রবারে মিলিত হওয়া যাবে না এছাড়া বিভিন্ন দিনে বিভিন্ন ফজিলত সম্পর্কে যে কিছু কিছু বন্দনা রয়েছে তৈরি এবং সবগুলা জাল হাদিস আমরা সুস্পষ্ট বুঝে নিলাম সুরা করার দুইশো তেইশ নম্বর আয় থেকে যখন ইচ্ছা তখন ইচ্ছা অনুপাতে কারণ স্ত্রী হলো ক্ষেত স্বরূপ আর পরবর্তীতে জানলাম সোরা বাকারা দুইশো বাইশ নম্বর আয়াতে এবং ও মুসলিম শহীদ হাদিস থেকে যে ওই সময় ব্যতীত যখন নিফাস এই সময় ব্যতীত কিন্তু বাকি যেগুলো হাদিস রয়েছে সবগুলো জাল সবগুলো জয়ীফ এর কোনো গ্রহণযোগ্যতা নেই আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ